আসসালামু আলাইকুম। ক্লাস এইটের ইতিহাসের ক্লাসে আজ তোমাদের নেতাজি সুভাষচন্দ্র বোস ও আজাদ হিন্দ ফৌজ। নেতাজি সুভাষচন্দ্র বোস ও আজাদ হিন্দ ফৌজ সম্পর্কে আলোচনা করব। দেখো, ভারতের স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে নেতাজি সুভাষচন্দ্র বসু নাম অবিস্মরণীয়। নেতাজি সুভাষচন্দ্র বসুর নাম অবিস্মরণীয়। সুভাষচন্দ্র বসু 1897 খ্রিস্টাব্দে 23 জানুয়ারি উড়িষ্যার কটক শহরে জন্মগ্রহণ করে। পিতার নাম জানকীনাথ বসু, পিতার নাম জানকীনাথ বসু, মাতার নাম প্রভাবতী দেবী। এটা ছিল তার সাধারণ পরিচয়। তাহলে নেতাজি সুভাষচন্দ্র বসু 1897 খ্রিস্টাব্দে 23 জানুয়ারি উড়িষ্যার কটক শহরে জন্মগ্রহণ করেছিলেন। পিতা ছিলেন জানকীনাথ বসু এবং মাতা ছিলেন প্রভাবতী দেবী। নেতাজি সুভাষচন্দ্র বসু প্রসঙ্গে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন একটা উক্তি করেছেন। নেতাজি সুভাষচন্দ্র বসু প্রসঙ্গে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন একটা উক্তি করেছেন, একটা কোটেশন বলেছেন, কোটেশন দিয়েছেন যে তার নির্ভীকতা, ত্যাগ, দুঃখ বরণ ও আত্মত্যাগ ভারতের স্বাধীনতার ইতিহাসে তাকে পৌরাণিক পুরুষের মর্যাদা দান করেছে। পৌরাণিক পুরুষ বলতে দেখো, তোমরা নাম শুনেছ, শ্রী রামচন্দ্রের নাম শুনেছ, তাহলে শ্রী রামচন্দ্র যেরকম একটা পৌরাণিক পুরুষ, সেই রকম নেতাজি সুভাষচন্দ্র বসুকে পৌরাণিক পুরুষ বলে অভিহিত করেছিলেন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। এরপর আমরা জানব যে নেতাজি সুভাষচন্দ্র বসুর সঙ্গে কংগ্রেসের সঙ্গে বিরোধ, গান্ধীজির দ্বারা পরিচালিত অসহযোগ আন্দোলনে যোগদানের মাধ্যমে ভারতের রাজনীতিতে অংশগ্রহণ করেছেন নেতাজি সুভাষচন্দ্র বসু। তাহলে সুভাষচন্দ্র বসু জাতীয় কংগ্রেস আমরা বলতে পারি, জাতীয় কংগ্রেসের বা গান্ধীজি দ্বারা পরিচালিত যে সমস্ত আন্দোলনগুলো ছিল তার মধ্যে যেটা প্রথম সর্বভারতীয় আন্দোলন, সেই অসহযোগ আন্দোলনে যোগদানের মাধ্যমে ভারতের যে রাজনীতি, সেই রাজনীতিতে হাতে খড়ি হয়েছিল নেতাজি সুভাষচন্দ্র বসু। তবে হঠাৎ করে গান্ধীজির অসহযোগ আন্দোলন প্রত্যাহার সেই প্রত্যাহারকে কিন্তু সুভাষচন্দ্র বসু সমর্থন করেনি। দেখো কেন তিনি সমর্থন করেননি, দেখো যে সময়ে যেরকম পজিশন, যেরকম অবস্থায় চলছিল অসহযোগ আন্দোলন, তাহলে মানুষ যখন বারমুখী জনতা কি করেছে, তারা থানায় অগ্নিসংযোগ করছে, ঠিক আছে, থানায় অগ্নিসংযোগ করছে এবং মানুষ পুলিশকে পুড়িয়ে মারছে, যেটা আমরা চৌরি চৌরার ঘটনা দেখেছি। অর্থাৎ মানুষের মধ্যে যখন একটা চরম আকার ধারণ করেছিল স্বাধীনতা লাভের জন্য, সেই সময় হঠাৎ করে গান্ধীজি কি করেছিলেন না, সেই সময় হঠাৎ করে গান্ধীজি এই অসহযোগ আন্দোলনকে প্রত্যাহার করেছিলেন। তার যুক্তি কি ছিল, যেহেতু এই আন্দোলন অহিংস আন্দোলন,
তাই এখানে যেহেতু হিংসার আশ্রয় ঢুকেছে তাই এটাকে তিনি কি করেছেন প্রত্যাহার করেছেন। এই যে ঘটনা ঠিক আছে নেতাজি, এই যে ঘটনা গান্ধীজির এই অসহযোগ আন্দোলন প্রত্যাহারের যে ঘটনা বা প্রত্যাহার সেটাকে তিনি বলেছিলেন জাতীয় দুর্দৈব বলে অভিহিত করেছিলেন। ন্যাশনাল ক্লামিটি জাতীয় দুর্দৈব বলে তিনি অভিহিত করেছেন এই ঘটনাটাকে। এর ফলে দেখো জাতীয় কংগ্রেসের সঙ্গে তার দূরত্ব বাড়ছে এবং 1938 খ্রিস্টাব্দে কংগ্রেসের যে ত্রিপুরী অধিবেশন সেই ত্রিপুরী অধিবেশনে সুভাষচন্দ্র বসু সভাপতি নির্বাচিত হয়েছিলেন। 1938 ত্রিপুরী অধিবেশন, জাতীয় কংগ্রেসের ত্রিপুরী যে অধিবেশন, সেই অধিবেশনে নেতাজি সুভাষচন্দ্র বসু তিনি সভাপতি নির্বাচিত হয়েছিলেন। ঠিক তার পরের বছর 1939 খ্রিস্টাব্দে হরিপুরা অধিবেশনে গান্ধীজি সমর্থিত প্রার্থী সীতারাম পট্টভী সীতারামায়াকে পট্টভী সীতারামায়াকে পরাজিত করেছিলেন সুভাষচন্দ্র বসু। দেখো এই পট্টভী সীতারামায়া ছিলেন গান্ধীজি সমর্থিত প্রার্থী, তাই এখানে গান্ধীজি সমর্থিত প্রার্থীকে সুভাষচন্দ্র বসু পরাজিত করেছেন পরের বছর অর্থাৎ 1939 খ্রিস্টাব্দে। এতে গান্ধীজি খুব ব্যথিত হয়েছিলেন। ঠিক আছে, পট্টভী সীতারামায়ের পরাজয় মানে পক্ষান্তরে কার পরাজয়? পক্ষান্তরে গান্ধীজির পরাজয়। তাহলে গান্ধীজির সমর্থিত প্রার্থী পট্টভী সীতারামায়াকে পরাজিত করে আবার তার পরের বছর 1939 খ্রিস্টাব্দে সুভাষচন্দ্র বসু কি করেছিলেন? তিনি আবার সভাপতি নির্বাচিত হয়েছিলেন। গান্ধীজির সঙ্গে মতবিরোধের জন্য, ঠিক আছে, তাহলে গান্ধীজির সঙ্গে তার মতবিরোধের পর শুরু হচ্ছে, যেহেতু গান্ধীজির সমর্থিত প্রার্থীকে সুভাষচন্দ্র বসু পরাজিত করেছে, এটা গান্ধীজি মেনে নিতে পারছে না। এই কারণের জন্য কি হয়েছিল না, গান্ধীজির সঙ্গে সুভাষচন্দ্র বসুর একটা মনোমালিন্য দেখা দিচ্ছে, একটা মতবিরোধ দেখা দিচ্ছে। এই কারণের জন্য তিনি কি করেছিলেন, এই কারণের জন্য সুভাষচন্দ্র বসু তিনি 1939 খ্রিস্টাব্দে 3rd May, এই বছরেই যে বছর তিনি নির্বাচিত হলেন সে বছরে 1939 খ্রিস্টাব্দে 3rd May 2rd May তিনি জাতীয় কংগ্রেসের সভাপতি পদ তিনি ত্যাগ করছেন এবং নতুন একটা দল তিনি গঠন করছেন, ফরওয়ার্ড ব্লক। ঠিক আছে, তাহলে তিনি 1939 খ্রিস্টাব্দে এই পদ ইস্তফা দিচ্ছেন এবং 1939 খ্রিস্টাব্দে এই 3rd May তিনি একটা নতুন পদ, তিনি একটা নতুন দল, নতুন পদ নয় সরি, নতুন দল, একটা নতুন দল তিনি গঠন করছেন যার নাম হলো ফরওয়ার্ড ব্লক। এই ফরওয়ার্ড ব্লক নামে তিনি একটা নতুন দল গঠন করেছিলেন। এবার আছে নেক্সট পয়েন্ট, সুভাষচন্দ্র বসুর দেশত্যাগ। ব্যাপক ব্রিটিশ আন্দোলন গড়ে তোলার জন্য নেতাজি সুভাষচন্দ্র বসুকে 1940 খ্রিস্টাব্দে 2nd July ভারত রক্ষা আইনে তাকে গ্রেপ্তার করা হয়। ভারত রক্ষা আইন 1940 খ্রিস্টাব্দে 2nd July
ভারত রক্ষা আইন? ১৯২৪ খ্রিস্টাব্দের ২রা জুলাই ব্যাপক ব্রিটিশ আন্দোলন গড়ে তোলার জন্য তাকে ভারত রক্ষা আইনে তাকে গ্রেপ্তার করা হয়। এরকম অবস্থায় ১৯৪০ খ্রিস্টাব্দে ডিসেম্বর মাস নাগাদ তার শরীর অসুস্থ হতে শুরু করে। তার শরীর যখন অসুস্থ হতে শুরু করলো তখন তাকে নিজের বাসভবনে অন্তরীণ করে রাখা হয়েছিল। বাইরে পুলিশ পড়া মানে বাইরে পুলিশের ঘাটও পুলিশ প্রহরা দিয়ে তাকে নিজের বাড়িতে আটকে রাখা হয়েছিল। ১৯৪১ খ্রিস্টাব্দের ১৭ই জানুয়ারি ১৯৪১ খ্রিস্টাব্দের ১৭ই জানুয়ারি তিনি এক মৌলবীর ছদ্মবেশ ধারণ করে তিনি বেরিয়ে পড়েন। যে মৌলবীর ছদ্মবেশ ধারণ করে তিনি পুলিশের চোখে ধুলো দিয়ে বেরিয়েছিলেন সেই নামটা হল জিয়াউদ্দিন। ঠিক আছে, তিনি জিয়াউদ্দিন নাম ধারণ করে জিয়াউদ্দিন ছদ্মনাম ধারণ করে তিনি কি করেছিলেন না, নিজের বাসভবন থেকে তিনি পুলিশের চোখে ধুলো দিয়ে পালিয়ে গিয়েছিলেন। নেক্সট পয়েন্ট, জার্মানিতে সুভাষ। সুভাষচন্দ্র বসু ১৯৪১ খ্রিস্টাব্দে জার্মানির রাষ্ট্রপ্রধান হিটলার এবং ইটালির রাষ্ট্রপ্রধান মুসোলিনির সঙ্গে সাক্ষাৎ করেন এবং এই দুই রাষ্ট্রনায়ক সুভাষকে সুভাষচন্দ্র বসুকে সর্বতোভাবে সাহায্যের প্রতিশ্রুতি দেন। জার্মানির রাষ্ট্রপ্রধান হিটলার আর ইটালির রাষ্ট্রপ্রধান মুসোলিনি তাকে সর্বতোভাবে সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছিলেন। এরপর আছে জাপানের সুভাষ। ১৯৪৩ খ্রিস্টাব্দে ক্যাপ্টেন মোহন সিং ১৯৪৩ খ্রিস্টাব্দে ক্যাপ্টেন মোহন সিং এবং বিপ্লবী রাসবিহারী বসুর আহ্বানে সুভাষচন্দ্র বসু জাপানের রাজধানী টোকিওতে হাজির হন এবং সেই সময় জাপানের যিনি প্রধানমন্ত্রী ছিলেন তোজো, তার নাম হল তোজো। এই তোজো কিন্তু সর্বতোভাবে সুভাষচন্দ্র বসুকে সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছিলেন। ১৯৪৩ খ্রিস্টাব্দে ২১শে অক্টোবর সুভাষচন্দ্র বসুর নেতৃত্বে আজাদ হিন্দ সরকার গঠিত হয়। ১৯৪৩ খ্রিস্টাব্দের ২১শে অক্টোবর সুভাষচন্দ্র বসুর নেতৃত্বে আজাদ হিন্দ সরকার গঠিত হয়। জাপান জার্মানি সহ ৯টি দেশ, তাহলে আজাদ হিন্দ সরকার সরকার গঠিত হয় ১৯৪৩ খ্রিস্টাব্দে ২১শে অক্টোবর। এই জার্মানি এবং জাপান সহ ৯টি দেশ এই সরকারকে স্বীকৃতি জানিয়েছিল। জাপানের প্রধানমন্ত্রী তোজো আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ দুটি আজাদ হিন্দ সরকারের হাতে তুলে দিয়েছিল এবং নেতাজি সুভাষচন্দ্র বসু এই দুটো দ্বীপের নামকরণ করেছেন
শহীদ এবং স্বরাজদ্বীপ। তাহলে আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জ সবাসের হাতে তুলে দেন, তখন শহীদ এই দুটো দ্বীপের নামকরণ করেছিলেন কি? শহীদ। আন্দামানের নাম হচ্ছে শহীদ দ্বীপ আর নিকোবরের নাম হলো স্বরাজদ্বীপ। আন্দামান এবং নিকোবর এই দুটো দ্বীপপুঞ্জ তুলে দেওয়ার ফলে সুভাষ চন্দ্র বসু এই দুটো দ্বীপের নামকরণ করেছিলেন শহীদ এবং স্বরাজদ্বীপ। এই সময় সুভাষ চন্দ্র বসু দেশবাসীকে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানিয়েছিলেন এবং তিনি দৃঢ় কণ্ঠে ঘোষণা করেছিলেন, তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব। গিভ মি ব্লাড আই শ্যাল গিভ ইউ ফ্রিডম। তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব। এটা হচ্ছে নেতাজি সুভাষ চন্দ্র বসুর স্লোগান, গিভ মি ব্লাড আই শ্যাল গিভ ইউ ফ্রিডম। তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব। নেক্সট পয়েন্ট হচ্ছে দিল্লি অভিযান। দিল্লি অভিযান নেতাজি রেঙ্গুন থেকে আজাদ হিন্দ বাহিনীর ভারত অভিযান শুরু করেন। নেতাজি তার বাহিনীকে আহ্বান জানিয়েছিলেন, দিল্লি চলো, দিল্লির পথ হলো স্বাধীনতার পথ, কদম কদম বারাহিয়ে যা। এই সমস্ত স্লোগান দিয়ে তিনি দিল্লি যাত্রা শুরু করেছিলেন। আজাদ হিন্দ বাহিনী জাপানের সহযোগিতায় ভারত সীমান্তে মৌডোবা ঘাঁটিটি ব্রিটিশদের হাত থেকে ছিনিয়ে নেয়। মৌডোবা বলে একটা ঘাঁটি ছিল, সেই ঘাঁটিটা এই মৌডোবা ঘাঁটি ব্রিটিশদের হাত থেকে ছিনিয়ে নিয়েছিল। এরপর ইম্ফল, কোহিমা এই সমস্ত দখল করে ভারতের সীমানা থেকে প্রায় ১৫০ মাইল ব্রিটিশ শাসনমুক্ত করতে সক্ষম হয়েছিল এই সুভাষ চন্দ্র বসুর নেতৃত্বে আজাদ হিন্দ সরকার। এরপর আমরা দেখব যে ভাগ্যের যে বিপর্যয়, সেই বিপর্যয় ঘটছে। ঠিক আছে, ভাগ্যের বিপর্যয় যদি কারো ঘটে থাকে তাহলে কিছু করার নেই। সুভাষের ক্ষেত্রেও বা সুভাষের যে বাহিনী আজাদ হিন্দ সরকার তাদের ক্ষেত্রেও একই রকম ঘটনা ঘটেছিল। এই ভাগ্যের বিপর্যয় ঘটেছিল, অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধের যে গতি সেই গতি কিন্তু পরিবর্তিত হতে শুরু করে। জাপানের সাহায্য থেকে আজাদ হিন্দ সরকার ব্যর্থ, জাপান যে সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছিল সেখান থেকে কিন্তু তারা সাহায্য আর পায়নি। কেন সাহায্য পায়নি না, তাদের অবস্থা সে সময় সংকট হয়ে পড়েছিল এবং তারা মিত্র শক্তির কাছে আত্মসমর্পণ করতে বাধ্য হয়েছিল। ঠিক আছে, মিত্রবাহিনী থেকে আত্মসমর্পণ করতে তারা বাধ্য হয় মিত্র বাহিনীর কাছে, ফলে জার্মানি এবং জাপানের যে সাহায্য এবং সহযোগিতা সেই সাহায্য এবং সহযোগিতা থেকে পুরোপুরি তারা কিন্তু ব্যর্থ হয়। তাহলে যাদের সাহস নিয়ে সুভাষ চন্দ্র বসু এগিয়ে চলেছিল তাদের কিন্তু, যাদের শক্তি নিয়ে যাদের সামর্থ্য নিয়ে সুভাষ চন্দ্র বসু এগিয়েছিলেন তাদের সাহায্য সহযোগিতা থেকে তিনি পুরোপুরি বঞ্চিত হন। ফলে ১৯৪৫ খ্রিস্টাব্দের ১৮ই আগস্ট নেতাজি সুভাষ চন্দ্র বসু ও আজাদ হিন্দ বাহিনী আত্মসমর্পণ করে। এই সময় একটা জিনিস প্রচারিত হয়েছিল যে তাইহুকু বিমানবন্দরে বিমান দুর্ঘটনায় নাকি নেতাজি সুভাষ চন্দ্র বসু মারা যান। ঠিক আছে, তাইহুকু বিমানবন্দরে বিমান দুর্ঘটনায় তিনি মারা যান। কিন্তু এটা আজকের দিনে অধরা থেকে গেছে, আমরা কেউ আজকের দিনেও জানি না যে তার মৃত্যু কিভাবে হয়েছিল। এটা কিন্তু আজকের দিনেও আমাদের কাছে ধোঁয়াশা, এটা কিন্তু আজকের দিনে আমরা বুঝে উঠতে পারিনি যে আদৌ সেখানে তার মৃত্যু হয়েছিল না অন্য কোনোভাবে তার মৃত্যু হয়েছিল, সে সম্পর্কে কিন্তু আমরা পরিষ্কার কিছু বুঝতে পারি না। এরপর আমরা জানব এই আজাদ হিন্দ বাহিনীর অবদান কি ছিল, ভারতের ইতিহাসে আজাদ হিন্দ বাহিনীর অবদান। ভারতবাসী সুভাষ চন্দ্র বসুর হাত ধরে স্বাধীনতার স্বাদ পেয়েছিল। যদিও এই আজাদ হিন্দ বাহিনী ব্যর্থ হয়েছিল, তবুও ভারতবর্ষের ইতিহাসে আজাদ হিন্দ বাহিনীর অবদান কিন্তু অনস্বীকার্য। বহু বাধা বিঘ্ন অতিক্রম করে আজাদ হিন্দ বাহিনী ভারতবর্ষের যে উত্তর পশ্চিম সীমান্ত, সেই উত্তর পশ্চিম সীমান্তের ১৫০ মাইল, ঠিক আছে, ১৫০ বর্গ মাইল
এলাকাকেই স্বাধীন করতে সক্ষম হয়েছিল। ঠিক আছে, এই কাজটা কিন্তু খুব সহজ ছিল না, যেহেতু এই অঞ্চলগুলো ছিল ব্রিটিশদের, ব্রিটিশদের অঞ্চল থাকা সত্ত্বেও আজাদিন বাহিনী 150 বর্গমাইল যে জায়গা সেটাকে কিন্তু স্বাধীন করতে সক্ষম হয়েছিল। আজাদিন বাহিনীর যারা সেনা ছিলেন তারা বীরত্বের পরিচয় দিয়েছিলেন, তারা বীর বিক্রমে যুদ্ধ করেছিলেন, বীর বিক্রমে যুদ্ধ করে তারা কিন্তু একটা জিনিস প্রমাণ করে দিয়েছিলেন যে ব্রিটিশদের ভারতবর্ষে কিন্তু আর বেশি দিন সময় নেই, অর্থাৎ ব্রিটিশদের ভারতবর্ষ ত্যাগ করার সময় হয়ে এসেছে, এটা তারা পরিষ্কারভাবে বুঝিয়ে দিয়েছিলেন। আজাদিন বাহিনীর প্রবল বীরত্ব এবং আত্মত্যাগ দেশবাসীকে, দেশবাসীর মনে একটা প্রবল জাতীয়তাবাদী, একটা প্রবল জাতীয়তাবাদী আশা আকাঙ্ক্ষা জাগিয়ে তুলেছিল, এবং এই যে প্রবল জাতীয়তাবাদী আশা আকাঙ্ক্ষা জাগিয়ে তুলেছিল ভারতবাসীর মনে, সেই আশা আকাঙ্ক্ষার ফলশ্রুতি হল ঠিক তার পরবর্তীকালে যে নৌ বিদ্রোহ, সেই নৌ বিদ্রোহ। অর্থাৎ আমরা বলতে পারি যে আজাদিন বাহিনীর অবদান বা আজাদিন বাহিনী 1946 খ্রিস্টাব্দের ফেব্রুয়ারি মাসে যে নৌ বিদ্রোহ হয়েছিল, সেই নৌ বিদ্রোহে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল, বা নৌ বিদ্রোহীদের মনে যে ইন্ধন, সেই ইন্ধন যোগানোর কাজ করেছিল আজাদিন বাহিনী। সর্বোপরি আমরা বলতে পারি যে নেতাজি সুভাষচন্দ্র বসু দিল্লি চলো এবং তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব, এটা এই আহ্বান সারা ভারত জুড়ে আপামর যুব সমাজ, সে আপামর যুব সমাজের উপরে একটা উন্মাদনার সঞ্চার করেছিল, এবং সে উন্মাদনার মন্ত্রে সিক্ত হয়ে, সে উন্মাদনার মন্ত্রে দীক্ষিত হয়ে যুবকেরা কিন্তু বীর বিক্রমে তারা লড়াই করার জন্য প্রস্তুত হয়ে গিয়েছিল, এবং আমরা দেখেছি ঠিক তার 2-1 বছরের মধ্যে ভারতবাসীরা স্বাধীনতার স্বাদ দ্বারা পেয়েছিল। আজ তোমাদের এটাই আলোচনা করা হলো নেতাজি সুভাষচন্দ্র বসু বা বোস ও আজাদহিন্দ ফৌজ নিয়ে। ঠিক আছে, প্রশ্ন আমি ঠিক পাঠিয়ে দেবো, যদি কোনো পয়েন্টস বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে মেসেজ করবে হোয়াটসঅ্যাপে। ঠিক আছে, ভিডিওটা সবাই ভালো করে দেখবে।